हाय फ्रेंड्स, आज के आबार चले तुम्हारे सामने नतून वीडियो निये और थंबनेल देखे एतक्षणे जेने गेछो, किन्तु आज के वीडियोटा एकटुखानी अन्यरकम। से वीडियोटा कि तुम्हारा देखले ही बुझते पारबे। आशा करब पुरो वीडियोटा एंड अब दि स्किप ना करे देखे नाओ, और जदि भालो लागे ई धरनेर वीडियो ताले अवश्यई आमाके जानिओ, आमि तुम्हारे सामने एरकम धरनेर वीडियो आरो निये आसब। আমরা সকলেই জানি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। আর এই দুর্গা পূজা শুধু বাঙালিরই নয়, বাঙালির সাথে যে আরও ভিন্ন ভাষাভাষী ভিন্ন ধর্মের মানুষেরা রয়েছে তারা প্রত্যেকে সমানভাবে আনন্দে মেতে উঠি আমরা এই চার দিন। আর দেখতে দেখতে দুর্গা পূজা একদমই আমাদের দোরগোড়ায়। অনেক রকম বিপদ অনেক দুর্যোগ কাটিয়ে আজকে আমরা দুর্গা পূজার একদম সামনে চলে এসেছি। আর এই দুর্গা পূজা উপলক্ষে আমি একটা নিজের মনের ভাব লেখায় প্রকাশ করেছিলাম আমাদের ক্লাবের যে ওয়াল ম্যাগাজিনে। তো আমি ভাবলাম কেন না তোমাদের সামনে সেই লেখাটা আমি তুলে ধরি। তো আজকে সেই লেখাটাই আমি তোমাদের সামনে তুলে ধরছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দিও। লেখার নাম হলো প্রস্তুতিতেই আনন্দ। পুজো আসছে এবং পুজো শুরু, এই দুয়ের মাঝে বেশ বড়সড় একটা তফাত লক্ষণীয়। পুজো শুরুর মধ্যে লুকিয়ে থাকে পুজোর প্রস্তুতির সমাপ্তি, কিন্তু পুজোর প্রস্তুতি সেটাই হলো বাঙালির সেরা উৎসবের মূল আকর্ষণ। খুঁটি পূজা সাঙ্গ করে পাড়ায় পাড়ায় শুরু হয় বাঁশ পড়ার শব্দ, কাঠামো বাঁধা বিচুলি বাঁধা সোদা গন্ধে মিশে থাকে মাটির প্রলেপে। শুধু কি তাই, এদিকে শুরু হয় সাধ্যমতো থিমের প্রস্তুতি। প্রতিটা পুজো কর্তৃপক্ষই বর্তমানে থিমের মাধ্যমে দিয়ে থাকে সামাজিক বার্তা। ছুটির দিনে বাড়িতে কেউ আছেন, কে ভাই, কোন পুজো, অমুক পুজো কমিটি, অর্থাৎ চাঁদার দর কষাকষি। হঠাৎ দেখা কিছু চেনা বা অচেনা দাদা কাঁধে বাল্বের চেন নিয়ে মইবে ল্যাম্পোস্টে উঠছে, মন আনন্দে নেচে ওঠে। এবার তবে পুজোর লাইট পড়ল, আরো এক ধাপ এগোলো পুজোর প্রস্তুতি। আসলো সেই দীর্ঘ প্রতীক্ষিত দিন, পাড়ার মোড়ে বাড়ির ছাদে বসল বড় মাইক বক্স, অর্থাৎ কাল ভোর রাতে মহালয়া, তাই আজ রাতে পিকনিক। মহালয়ার সকাল শুরু হয় সেই শিহরণ জাগানো সুরের মাধ্যমে, আধো বোঝা চোখে ও মনের ভেতরটা হুহু করে ওঠে, মা আসছে। আমরা বাঙালিরা যদি চাঁদেও থাকতে শুরু করি, অর্থাৎ বাঙালিরা যতই এগিয়ে যাই না কেন, তবুও মহালয়াটা আমরা বীরেন্দ্রবাবুর কণ্ঠেই রেডিওতে শুনতেই ভালোবাসি। একটু বেলা বাড়লে ঘাটে ঘাটে জমে ওঠে তর্পণের ভিড়, এভাবেই শুরু হয় দেবীপক্ষের। আরও একবার পাড়ায় হল্লা, জানলা থেকে মুখ বাড়িয়ে দেখি মা এসেছে পাড়ার ছেলেদের কাঁধে চেপে। বলো দুর্গা মাই কি জয়। আর এভাবেই কাশবনে অথবা ঘাসে শিশিরে বিন্দুর মাঝে শেষ হয় পূজা প্রস্তুতির। ঢাকের বাদ্যি কাশর ঘণ্টায় শুরু হয় পূজা পর্বের। আকাশে বাতাসে শিউলি ঘ্রাণের সাথে মম করে ওঠে পুজোর গন্ধ। নমস্কার। যদি আপনাদের লেখাটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, একটা লাইক করতে একদম ভুলবেন না, আর নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। আশা করব এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর পরবর্তী ভিডিওটা আসা পর্যন্ত আপনারা আগের ভিডিওগুলো দেখতে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য টাটা।